সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই একটু কমেন্ট করো প্লিজ, কেমন লাগছে তোমাদের। সামনেই তো গরমের দিন আসছে, তো সেই জন্য নিয়ে এসেছি একদম বডি হাগিং শাড়ি, মালাই কটন। আজকে দেখাচ্ছি মালাই কটন, খুব সফট আর রিসার্চ প্রিন্টের উপরে সব কটাই। তো যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো করে রাখোনি তারা প্লিজ ফলো করো, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিও প্রেস করো। প্রত্যেককে এটা আমার রিকোয়েস্ট তোমাদের সবাইকে, যে আর শেয়ার তো অবশ্যই করো। বলে বলে আমি ক্লান্ত, একটু শেয়ার করবে তাতে কি হয়েছে, সবাই একটু শেয়ার করে দিও নিজেদের টাইম লাইনে। এবার আমি আজকে দেখাচ্ছি একটা শাড়ি দেখাচ্ছি যেটা মেয়েবেলাতে দেখছিলাম রূপা গাঙ্গুলি পরছে, তো সেই রকম একটা শাড়ি বলে রেখেছিলাম, সেটা করানো হয়েছে, করেছি। একটু দেখো, একদম পিওর কটনে প্রিন্ট করানো। দেখো, দেখবে রূপা গাঙ্গুলি এই টাইপের শাড়িগুলো পরছে মেয়েবেলাতে, ভীষণ সুন্দর লাগে দেখতে। পিওর কটন, তার মধ্যে প্রিন্ট করা, খুব ভাল লাগে দেখতে এগুলো পরলে পরে। একদম একটা করে এটাতে ব্লাউজ পিস নেই, যে কালারের বর্ডার সেই কালারের বর্ডার সেই কালারের একটা ব্লাউজ পিস পুরো, দারুণ লাগবে। আচ্ছা, এটা ইয়ের পোর্শনটা দেখাচ্ছি, আঁচলটা এইভাবে যাবে, বডিটা ছোট্ট ছোট্ট বুটি করা রয়েছে, আর এই যাচ্ছে পাল্লু পোর্শন, দারুণ সুন্দর লাগে। তোমাদের মা জেঠিমা কাকিমা তারাও যদি পড়তে চান তাদেরকেও দিও, এবং নিজেরাও যদি পরো খারাপ লাগবে না, ভীষণ সুন্দর লাগে বেশ এগুলো পরলে। ম্যাচিং একটা ব্লাউজ পিস পরবে পাড়ের সঙ্গে ম্যাচিং করে, আর পাড়গুলো এরকম যাচ্ছে। এটা আমি দেখালাম, পাল্লা পোর্শনটাও দেখালাম তোমাদের, এরকম যাচ্ছে। ব্লাউজ পিস নেই কিন্তু, এটার মধ্যে কোনো ব্লাউজ পিস নেই, এগুলো ব্লকের শাড়ি। এইটা দেখাচ্ছি, এটা চারটে কালার আমি দেখাবো, সাদাতে যেটা আমি দেখালাম গ্রিনে, এবার দেখাচ্ছি আমি চারটে কালার, আর আমি খুলছি না কোনোটা, যদি তোমাদের মনে হয় নিতে পারো। এটা দেখাচ্ছি, একটা ব্লুতে আছে, একটা রয়েছে রয়্যাল ব্লু, এটা রয়েছে স্কাই ব্লু, ঠিক আছে, এটা রয়েছে একদম রয়্যাল ব্লু, আর এটা হয়েছে কপিন ব্লু যেটা বলে, মবের ডিপ কালারটা এই রকম, আর একটা গ্রিন। চারটে কালার তোমরা পাবে সাদাতে, হোয়াইটে রেড টেড করাইনি, এরকমই করিয়েছি, কারণ যদি কারো রেডে আপত্তি হয় সেই জন্য, সাদা শাড়ি তো সেই জন্য এই কালারগুলোই করানো হয়েছে যাতে সবাই তোমরা নিতে পারো। হ্যাঁ, প্রাইসটা বলে দিই, অনলি 550, মাত্র 550 টাকা দাম, ফ্রি শিপিং। কিন্তু এটার সঙ্গে তোমরা অন্য কোনো কিছু একটা নিও তাহলে একটু ফ্রি শিপিংটা কাজে দেয়, নাহলে এতটাই চিপ শাড়িগুলোর, এটার সঙ্গে তোমরা অন্য কিছু নিতে পারো, অন্য শাড়ি বা কুর্তি যে কোনো একটা নিয়ে নিও প্লিজ, একটা শাড়ি বুক করলে একটু অসুবিধায় পড়ে যাই ফ্রি শিপিংয়ে। তো সেই জন্য বলে রাখলাম এটা ফ্রি শিপিং আছে, কিন্তু প্রাইস যাচ্ছে অনলি 550। আচ্ছা, এবার দেখাচ্ছি ডিসচার্জে, ডিসচার্জ প্রিন্টের উপরে একটা মালাই কটন দেখাচ্ছি, ডিসচার্জেই মালাই কটন, এইভাবে যাবে পাল্লু পোর্শন, ব্লাউজ পিস আছে এগুলোতে, বডিতে ছোট 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 বুটি আছে, আর এই যে ব্লাউজ পিস হয়েছে, আলাদা ব্লাউজ পিস রয়েছে। প্রাইস যাচ্ছে এক সেম প্রাইস, আগে একটা দেখিয়েছিলাম 850, সেম প্রাইস যাচ্ছে 850, ফ্রি শিপিং 850। তোমাদের এই এইটার দামটা আমি বলছি মাত্র কিন্তু আর 15 দিনের জন্য, ঠিক আছে, আর 15 দিনই এই রেটে শাড়ি পাবে তোমরা। এইটা দেখো, আমি সবটা খুলছি না, এটা দেখছে, এটা আঁচল, এইটা বডি, বডিটা একটু দেখে নাও, এরকম ডিসচার্জ যাবে, ছোটো 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 ডিসচার্জ, এইটা রানি কালারের উপর যাচ্ছে, সঙ্গে ব্লাউজ পিস আছে। কালারগুলো খালি দেখিয়ে দিচ্ছি, এইটা যাচ্ছে স্কাই ব্লু, প্রথম একটা খুলেছিলাম সেই রকমই প্রত্যেকটা যাবে, এটা স্কাই ব্লু, দেখো এটা যাচ্ছে রানি, রানি কালার, এই যাচ্ছে পার্পেল কালার, ছোট ছোট বুটি আর বর্ডার রয়েছে, ঠিক আছে, এইটা যাচ্ছে প্রত্যেকটারই ব্লাউজ পিস ভেতরে রাখা রয়েছে, এইটা যাচ্ছে পেস্তা গ্রিন, এইটা যাচ্ছে পেস্তা গ্রিন, অফ হোয়াইটের মধ্যে স্কাই ব্লু দিয়ে কাজ প্রিন্ট করা, অফ হোয়াইট, সেই জন্য ডিসচার্জ হয়নি। এইটা হচ্ছে রানি কালার, এইটা আবার যাচ্ছে রানি,
সি গ্রিন দেখাচ্ছি, এই যাচ্ছে সি গ্রিন, এইটা যাচ্ছে ইন্ডিগো। খুব সুন্দর শাড়িগুলো, 850-তে তোমরা সব পেয়ে যাচ্ছ এগুলো। আর আগে যেটা হোয়াইটটা দেখালাম ওটা 550, একদম মানে কি বলবো পকেট ফ্রেন্ডলি রিজনেবল প্রাইসে তোমাদের দেখাচ্ছি, তাও ফ্রি শিপিং দিচ্ছি সেটা একমাত্র। আর তো এই 14 এপ্রিল পর্যন্ত তোমরা এই রেটে শাড়িটা পেয়ে যাচ্ছ, মাত্র 14 এপ্রিল পর্যন্ত। তারপরে অনেক শাড়ি দেখাবো, নতুন বছরের জন্য অনেক জিনিস চলে এসেছে, সেগুলো দেখিয়ে দেবো। আচ্ছা আর একটা জিনিস তোমাদের লাস্ট দেখিয়ে দিচ্ছি, নিজেরা সাজলে তো হবে না, আমাদের নিজেদের বিছানাটা যেটাতে আমরা ঘুমোই সেটাও তো সুন্দর করে সাজতে হবে, তো সেই জন্য আর একটা জিনিস তোমাদের আজরাকে উপরে আজরাকে বেডশিট আর সঙ্গে পিলো কভার, এইগুলো অনেকগুলো ডিজাইন পেয়ে যাবে এইখানে, অনেক ডিজাইন রয়েছে, প্লাস্টিক রয়েছে, ফাঁপড় ফাঁপড় আওয়াজ হবে, এইভাবে অনেকগুলো ডিজাইন রয়েছে। আমি আলাদা করে তোমাদের দেখিয়ে দেবো রিল বানিয়ে, এই যে এতগুলো রয়েছে, যদি মনে হয় আজরাকে তোমরা যে নেবে বেডশিট আর পিলো কভার সমেত এগুলো তোমরা নিতে পারো, খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে। এই হচ্ছে নিজেদের ঘর সাজানোর জিনিস, ডিজাইন তোমরা আলাদা করে দেখে নিও। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।